নমস্কার সকলকে পেনশনভোগীদের জন্য একটা বড় সুখবর রয়েছে যেটা আপনারা হয়তো শুনেছেন পেনশনভোগীদের আপনারা জানেন যে লাইফ সার্টিফিকেট প্রতি বছর নভেম্বর মাসে জমা করতে হয় কিন্তু এই লাইফ সার্টিফিকেট জমা করতে গিয়ে অনেক রকম সমস্যার সম্মুখীন হন অনেকে ক্যাফেতে গিয়ে জমা করতে হয় অনেকে ব্যাংকে ট্রেজারিতে এইভাবে তারা জমা করে আসেন এই বছর নভেম্বর মাস থেকে আপনারা বাড়িতে বসে জীবন প্রমাণ অ্যাপের মাধ্যমে এই লাইফ সার্টিফিকেটটি ডিজিটালি জমা করতে পারবেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট রিসেন্টলি এই একটি নোটিফিকেশান জারিও করেছে তাহলে দেখে নিই বাড়িতে বসে আপনারা কীভাবে এই ডিজিটাল সার্টিফিকেট জমা করবেন প্রথমেই মোবাইলে প্লে স্টোরে গিয়ে আধারের একটি অ্যাপ আপনাদেরকে ডাউনলোড করতে হবে দেখুন সামনে লেখা আছে আধার ফেস রিড এই অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন অ্যাপটি মোবাইলে ইনস্টল হয়ে গেছে এর পরের যে কাজটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে মোবাইলে আবার প্লে স্টোরে গিয়ে দেখুন একদম উপরে লেখা আছে জীবন প্রমাণ ফেস অ্যাপ এই অ্যাপটিকে আপনাকে মোবাইলে ইনস্টল করতে হবে তাহলে এই অ্যাপটিকে আমি ইনস্টল করে নিচ্ছি অ্যাপটিকে ওপেন করব দেখুন ওপেন করতেই প্রথমে আসবে সাপোর্টেড বায়োমেট্রিক স্ক্যানার ফাউন্ড এটাকে ওকে করব তারপরে অ্যালাউ জীবন প্রমাণ টু অ্যাক্সেস ফটো ভিডিও এটাকে অ্যালাউ করে দিতে হবে এরপরে দেখুন সামনেই চলে এসছে অপারেটার অথেন্টিকেশন এখান থেকেই আপনার কাজ শুরু অপারেটার অথেন্টিকেশানে দেখুন আধার সিলেক্ট হয়ে রয়েছে এখানে এন্টার আধার আধার নাম্বারটি আপনার যেটি রয়েছে সেটিকে এন্টার করে দেবেন তার সাথে মোবাইল নাম্বার যেটি রয়েছে সেটিকে দেবেন এবং সবশেষে ইমেল আইডি এই তিনটি ডক ইনফরমেশন দেওয়ার পরে আপনাকে সাবমিট করতে হবে দেখুন সাবমিট করার সাথে সাথেই একটা ওটিপি চলে আসবে যেখানে এন্টার ওটিপি বলে একটা অপশন থাকবে সেখানে ওটিপি বসিয়ে দিলাম এবং আর একবার সাবমিট করে দিচ্ছি সাবমিট করার সাথে সাথেই দেখুন উপরে আর একটা চলে আসবে এন্টার আধার এন্টার নেম নামটা দিয়ে দিলাম এরপরে দেখুন লেখা আছে আই দ্য হোল্ডার অফ আধার বলে একটা ইনস্ট্রাকশান রয়েছে যেটাকে আপনাকে এই পাশে যে টিক বক্সটা আছে সেখানে ক্লিক করতে হবে আমি এটাকে চেক বক্সে ক্লিক করে দিচ্ছি এরপর স্ক্যান অপশানটিতে ক্লিক করতে হবে ডু ইউ ওয়ান্ট টু স্ক্যান ফেস ওটাকে ইয়েস করবেন তারপর এখানে দেখুন হোয়াইল ইউজিং দিস অ্যাপ বলে যেটা আছে সেটাতে ক্লিক করবেন এরপরে আপনার কাছে দেখুন একটা এই রকম পেজ চলে আসবে যেখানে লেখা আছে গাইড ফেস অথেন্টিকেশন মানে কীভাবে আপনারা আপনি ফেস অথেন্টিকেট করবেন দেখুন মাঝখানে যে ছবিটি রয়েছে সেই রকম করে মুখটিকে আপনাকে রাখতে হবে ক্যামেরার সামনে এবং এই ইনস্ট্রাকশান অনুযায়ী আপনাকে করার পরে নিচে দেখুন যে চেক বক্সটা আছে সেইখানে আপনাকে ক্লিক করতে হবে লেখা আছে আই অ্যাওয়ার অফ দিস ডু নট শো মি এগেন এরপরে এটা চেক বক্সে ক্লিক করার পরে আপনাকে প্রসিড করতে হবে প্রসিড করলেই ক্যামেরার সামনে আপনাকে ফেসটা ঠিক এরকম রাখতে হবে এবং ফেস ডিরেক্ট হয়ে গেলেই একটা সাকসেসফুল মেসেজ আসবে এবং তারপরেই দেখুন ক্লায়েন্ট রেজিস্ট্রেশন সাকসেসফুল বলে এই মেসেজটাও আপনাকে শো করবে এরপরে আবার দেখুন পেনশানার অথেন্টিকেশন বলে আবার পেজটি চলে আসবে এখানে আধার নাম্বারটা আবার দিয়ে দেবেন মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেস এই তিনটি বসিয়ে আবার সাবমিট করবেন দেখুন সাবমিট করলে আবার আপনাকে ওটিপি চাইবে ওটিপি দেবেন ওটিপি দেওয়ার পরে আবার সাবমিট করবেন এরপরে দেখুন আপনার কাছে পেনশানের অথেন্টিকেশন বলে আবার একটা পেজ খুলবে যেখানে লেখা আছে দেখুন চুজ ইওর পিপিও নাম্বার ফ্রম হেয়ার এরপরে দেখুন একদম উপরে লেখা আছে ফুল নেম অ্যাজ ইন আধার আধারের যে নামটা থাকবে আপনার সেই হিসাবে পুরো নামটা লিখবেন নেক্সট দেখুন আসছে টাইপ অফ পেনশন এখানে ড্রপ ডাউন থেকে দেখুন ফ্যামিলি আদার্স আর সার্ভিস এই তিনটের মধ্যে আপনাকে চুজ করতে হবে যেটা হবে সেটাকে অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটাকে আপনি চুজ করে নেবেন নেক্সট দেখুন আসছে স্যাংশনিং অথরিটি এখানে স্টেট গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন তারপরে দেখুন আছে ডিসবার্সিং এজেন্সি এখানে দেখুন দুটো অপশান আছে ব্যাঙ্ক আর স্টেট গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল এখানে স্টেট গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ট্রেজারিজটা আপনাদের সিলেক্ট করে নিতে হবে তারপরে দেখুন সমস্ত ট্রেজারির নাম এখানে শো করবে এখান থেকে যেটা আপনার অ্যাপ্রোপ্রিয়েট ট্রেজারি হবে মানে যে ট্রেজারি থেকেই আপনার সমস্ত পেনশন পাওয়া যায় সেটাকে আপনি সিলেক্ট করে নেবেন তারপরে দেখুন পিপিও আইডি আপনাকে বসাতে হবে আর অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে এরপরে সমস্ত চেক বক্সে আপনি টিক দিয়ে দেবেন এবং আপনি সাবমিট করে দেবেন এরপরে দেখুন এরকম একটা পেজ খুলবে যেখানে লেখা থাকবে নাম্বার অফ পিপিও রিমেনিং ফর ডিএলসি জেনারেশন ওয়ান ইউ ওয়ান টু জেনারেট লাইফ সার্টিফিকেট ফর রিমেনিং পিপিও নাম্বার এখানে যদি আর কোনো পিপিও নাম্বার না থাকে তাহলে আপনি নো করে দেবেন এরপর আরেকটি মেসেজ আসবে ডু ইউ ওয়ান টু জেনারেট ডিএলসি এখানে নো করবেন দেখুন এরপর এর পেজটিতে কি লেখা আছে ইউ হ্যাভ সিলেক্টেড ফলোয়িং পিপিও নাম্বার আপনি যে পিপিও নাম্বারটার জন্য করলেন সেটা দেখাচ্ছে টিকবক্সে আপনি টিক দেবেন এরপরে নিচে যে স্ক্যান অপশনটি আসছে সেটিতে ক্লিক করব দেখুন আমার একটা মেসেজ চলে আসবে ডু ইউ ওয়ান টু স্ক্যান ফেস এখানে ইয়েস করব আবার ফেস স্ক্যান করতে হবে যেমন করে আগে বলেছিলাম ঠিক সেভাবেই স্ক্যান করবেন দেখুন স্ক্যান করার সাথে সাথেই আপনার কাছে লেখা আসবে থ্যাংক ইউ ফর সাবমিটিং ডিজিটাল লাইফ সার্টিফিকেট একটা প্রমাণ আইডি দেখাবে আর পিপিও নাম্বারটাও শো করবে ইউ ক্যান ভিউ ইওর লাইফ সার্টিফিকেট অন দ্য পোর্টাল জীবন প্রমাণ গভ ডট ইন বাই গিভিং প্রমাণ আইডি তাহলে এইভাবে সমস্ত প্রসিডিওরগুলো আপনাকে ফলো করতে হবে এবং তারপরে আপনি এটি সাবমিট করতে পারবেন তাহলে ঘরে বসে আপনি ডিএলসি সার্টিফিকেট অনলাইনে সাবমিট করতে পারবেন